দর্শক, আগামীকাল 27 জুলাই বিএনপির মহাসমাবেশ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। তবে ডিএমপি কমিশনার একটি বক্তব্য রেখেছে, তিনি বলেছেন জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ নয়, ভবিষ্যতে নিষেধাজ্ঞা আসতে পারে। খুবই কৌশলী একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন ডিএমপি কমিশনার। এখানে মনোভাব পরিষ্কার, তিনি বলেছেন 9টা রাজনৈতিক দলের আবেদন পেয়েছে, তিনি কয়েকটি দলকে বিবেচনা করবেন, বাকি দলগুলোকে বিবেচনা করবেন না, জনগণের ভোগান্তি। এই যে জনগণের ভোগান্তি, দুর্ভোগের কথা বলে আসলে জনগণের অধিকারকে স্বীকৃতি না দেয়া বা জনগণের অধিকার আদায়ের জন্য যে এখন চূড়ান্ত আন্দোলন, সেটিকে রুদ্ধ করা, সেটিকে বরদাস্ত করা, বরদাস্ত না করা এবং রুদ্ধ করার একটা পরিষ্কার পরিকল্পনা এই বক্তব্য থেকে বোঝা যায়। দেখবেন যে মিডিয়াগুলোতে এখন জনগণের দুর্ভোগ নিয়ে খুবই সোচ্চার। এখন যে বিএনপির কর্মসূচি, বিরোধী দলের, তাদের এক দফার কর্মসূচি, তারা বলছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এটি কোনো মৌসুমি কোনো আন্দোলন না, মৌসুমি কোনো সমাবেশ না, মানে এটা কোনো ঈদের জমায়েত না বা বসন্ত উৎসব না, এটা একটা আন্দোলন। ফলে এই আন্দোলন কি ছুটির দিনে হবে নাকি কর্মদিনে হবে, এটার কোনো মাপকাঠি নেই, এটা একটা হচ্ছে ধারাবাহিক আন্দোলন। খেয়াল করুন তো দর্শক, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে 176 দিন যে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি পালন করেছে, সেগুলি কি ছুটির দিনে দিনে করেছে নাকি ছুটির দিন কর্মদিন নির্বিশেষে করেছে? অধিকাংশ দিনই কর্মদিবসেই হরতাল তারা ডেকেছে, বিএনপিও ডেকেছে অতীতে। এর উদ্দেশ্যটা কি? সরকারকে চাপ প্রয়োগ করা। এবং তখনও কিন্তু এই সেই জনগণের দুর্ভোগের কথা বলা হয়েছে, কিন্তু জনগণের চূড়ান্ত দুর্ভোগ লাঘবের জন্য সাময়িক দুর্ভোগ অনেক সময় রাজনৈতিক দলগুলো বরণ করে জনগণের স্বার্থে, তাদের বৃহত্তর কল্যাণের স্বার্থে। সুতরাং এটাকে ওই জনগণের দুর্ভোগ, জনগণের যাতায়াতের সমস্যা, এই কথাগুলো বলে বিরোধী দলের যে অধিকার দাবি আদায়ের আন্দোলন, এটাকে অন্য পথে চালিত না করাই ভালো। আমার মনে হয় যে যারা রাজনৈতিক সচেতন মহল, তারা আশা করি বিষয়টি বুঝবেন। দেখেন এখানে এমন একটি কথা বলছেন, আমি একটু ওনার বক্তব্যটাই বলি আগে, তারপরে বিশ্লেষণ করি। খবরে বলা হচ্ছে রাজধানীতে কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দেবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তার মানে হচ্ছে কালকে সমাবেশটা হতে দেবে, এটা আওয়ামী লীগেরও, এটা বিএনপিরও। কিন্তু আবার কি বলছেন দেখেন, ভবিষ্যতে আবার তিনি নিষেধাজ্ঞার কথাও বলছেন যে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আসতে পারে, অর্থাৎ কালকে দেবে, এর পরের দিনগুলোতে নাও দিতে পারে। ধরেন বিএনপি চিন্তা করলো যে কালকে তারা সমাবেশ করছে, তার পরের দিনও সেই সমাবেশ অব্যাহত রাখবে বা তার পরের দিনও অব্যাহত রাখবে, সেটা কিন্তু হতে দেবে না। এইটাই হলো কৌশল, একটা মেসেজ তারা দিয়ে দিল। অর্থাৎ এই টোটাল ভাষণটা, এই বক্তব্যটা হচ্ছে বিএনপিকে লক্ষ্য করে। তিনি বলছেন তবে সমাবেশে কোনো লাঠিসোঁটা ও ব্যাগ নিয়ে আসা যাবে না, এটাও কিন্তু আওয়ামী লীগকে না, এটা বিএনপিকে উদ্দেশ্য করে। বিএনপির আওয়ামী লীগ বহু লাঠিসোঁটা নিয়ে মিছিল টিছিল এগুলি করেছে, হামলাও করেছে, এগুলি ছবিও প্রকাশ হয়েছে, সেগুলি অপরাধ না। কিন্তু বিএনপি যখন নাকি লাঠিসোঁটা নিয়ে, তারা তাদের নিরাপত্তা নিয়ে যখন নাকি মিছিল করে বা সমাবেশে প্রবেশ করে, এইটাকে তারা ভয় পায় বা এটাকে একটা হুমকি হিসেবে মনে করে, এবং তখনই এই কথাগুলো বলা হয়। প্রত্যেকটা কথাগুলো দেখবেন খুবই সিগনিফিকেন্ট, যেগুলি হচ্ছে সরকার বা ক্ষমতাসীনদের অনুকূলে যায়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, মানুষকে কষ্ট না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ করা উচিত। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে, মানে এটা বলে রাখলো আর কি, যে যদি পরিস্থিতি বেগতিক দেখে তাহলে ওই জনগণের নামেই আবার এই কাজগুলো করা হবে, নিষেধাজ্ঞা আসা হবে, এটা হলো পরিষ্কার। বুধবার সকালে পুরনো ঢাকা হোসনি দালানের সামনে 29 জুলাই
পবিত্র আশুরার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। কথা পরিষ্কার, পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেবে। রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব ও কর্তব্য। মানে এটা হচ্ছে এই বাকিদেরকে বিচ্ছিন্ন রাখা, অর্থাৎ বিএনপি একা আন্দোলন করছেন এটা পরিষ্কার। আপনারাও জানেন যে অনেকগুলো রাজনৈতিক দল একই দাবিতে তারা সমাবেশ করছে, আন্দোলন করছে, ওই দলগুলোকে যাতে মাঠে না নামতে পারে, এটা হলো তারই একটা পরিকল্পনা। অর্থাৎ দেখবেন যে এরকম যদি পরিস্থিতি হয় যে বিএনপি করছে, অন্যান্য দলও করছে, অন্যান্য দলগুলোকে দেবে না, আবার অন্যান্য দলগুলোকে দিচ্ছে, বিএনপিকে দেবে না, মানে এইভাবে ডিভাইড অ্যান্ড রুল করে, নানান রকম প্রতিবন্ধকতা করে তারা চলার চেষ্টা করছে খুবই কৌশলে। মানে এটা রাজনৈতিক খুবই কৌশলপূর্ণ একটা বক্তব্য বা অবস্থান, যে অবস্থানটা আসলে বিরোধী দল যাতে রাজনৈতিক সভা সমাবেশ না করতে পারে তারই একটি অংশ। ডিএমপি কমিশনার বলছেন, আমি সব রাজনৈতিক দলকে অনুরোধ করব কর্মদিবসে সমাবেশ করা মানে রাজধানী অচল করে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় যানজটের মধ্যে আটকে রাখা, এসব বিষয় মাথায় রেখে তারা যেন কর্ম পরিকল্পনায় পরিবর্তন এনে বন্ধের দিনে নিয়ে যান। মানে বন্ধের দিনে দিনে এক একটা উৎসব করবে, এরকমই একটা অবস্থা। এটা তো আর উৎসবের বিষয় না, এটা হলো সরকারের পদত্যাগ বা পতনের দাবিতে একটা ধারাবাহিক আন্দোলন। এখানে ছুটির দিন, কর্মদিন, এইগুলির সামনে কোনো বিবেচনা করা হবে না। রাজনৈতিক দলগুলোকে সেকল বন্দি রেখে সে তার দাবি আদায় করতে পারে না, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে। আওয়ামী লীগ নিজেও সেকলে বন্দি থেকে বা নির্দিষ্ট সময় সময়ে আন্দোলন করে তারা দাবি আদায় করতে পারেনি। ফলে আজকে বিএনপির উপর এই কথাটা কেন প্রযোজ্য, এটা রাজনৈতিক সরকারকেই বরং জবাব দিতে হবে যে ছুটির দিনে দিনে আন্দোলন বা ছুটির দিনে দিনে কর্মসূচি, এর অর্থটা কী? এটা কি আওয়ামী লীগ অতীতে কখনো করেছে? আবারও দেখেন, তিনি বলছেন রাজনৈতিক দলের সমাবেশ স্থলে যারা আসবেন তারা কোনোভাবেই লাঠিসোঁটা ব্যাগ নিয়ে যেতে পারবেন না, এতে বিস্ফোরক থাকতে পারে, নাশকতা হতে পারে। নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা জনগণকে কষ্ট না দিয়ে সমাবেশ করুন। খুব ভালো কথা, কিন্তু কথা হলো যে বিএনপির সমাবেশ বা মিছিলে যাতে হামলা করানো হয়, পথে পথে তল্লাশি না করা হয়, পথে পথে যাতে প্রতিবন্ধকতা তৈরি না করা হয়, ক্ষমতাসীনরা যাতে আক্রমণ করতে না পারে, এই প্রোটেকশনটা কি আপনারা দেবেন, এটা নিশ্চিত করেন, তারপরে আমার মনে হয় এই আহ্বানটা রাখলে ভালো হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।